সত্যি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কেন? তোমাকে বললাম আমার হাতে তো গোলাপ নেই যে তোমাকে গোলাপ দিয়ে বলবো, গোলাপ ছাড়াই বললাম। হ্যাঁ ওই তো দুটো একসঙ্গে। হ্যাঁ সকাল সকাল মা সরস্বতী রেডি হয়ে গেছে, অঞ্জলি দিতে যাবে। ওলে বা বলে না, সরস্বতী পুজোর দিন সরস্বতীই সাজে। সাদাটা, সাদা শাড়িটা ছোট হয় নাকি? সাদা শাড়িটা পরলে, তাহলে সাদা শাড়িটা পরলে বেশি ভালো লাগতো। সাদা না হয় ওই যে ওইটা, এটা নতুন বাবা, কানে পড়বে না? জোর করে, হ্যাঁ পড়ো জোর করে, এটা পড়লো। এটা একটু ইয়ে হয়েছে, একটু টিকলিটা দিয়ে দেখ কেমন লাগে। আমি বলছি আপনি কথা শুনো না, তার মানে ওর একটু ইচ্ছা করছে, বুঝছি ইচ্ছা করছে, একটু ইচ্ছা করছে। টিকলি তো ওই বলে দে, টিকলি পড়ার না ইচ্ছা করছে। এখন বাজে 7:30, স্নান ধান সাজু গুজু কমপ্লিট। তুমি একা একা পড়বা না, খুলবা না, খবরদার। হ্যাঁ আছো না সে একটা, এই কানেরটা যেন কেউ টানাটানি না করে মামা, না কানে ব্যথা করবে। উচ্চু ভালো রেড কালারের হেয়ারব্যান্ডটা কই যাচ্ছে, সেদিন কে করলি? ও তো ভেতরেই আছে, পেয়েছো? এইবার এইবার শ্বাসটা সম্পূর্ণ হলো, তাই না? বাবা রে আলতা পা সাজুনি বুড়ি, চলো এখনো সাজুগুজু কমপ্লিট হয়নি, আর একটু সাজুগুজু হয়ে যাক, তারপরে আবার একটা ফটো তুলবো আমি। হ্যাঁ দেখো কি শখ, দেখো আজকের যুগে মেয়ে হয়েও শখ করতো, দেখো বড় হলেও এই ইচ্ছাটা থাকবে তো? খুব ভালোবাসিস আলতা করতে? দেখো সব সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, তবু বলছে না আমাকে আলতা পরিয়ে দাও, আমাকে আলতা পরিয়ে দাও, আলতা পলু পলু করছে, আলতা পলু পলু। বলে বাবা দেরি হয়ে যাচ্ছে, এখন চিল্লাবে? হ্যাঁ আবার ফোন করো এক্ষুনি, একটু তাকাও, একটু তাকাও বাবা, দেখি মুখখানে চুলটা যে কবে বড় হবে, তাহলে মানে পুরো একদম মেকআপটা কমপ্লিট, হ্যাঁ মেকআপটা ফুটে উঠবে, চুলটা বড় হয়ে গেল, চুল আর কাটাবো না তো বলো না, এবার শুধু বড় ভালো করে অঞ্জলি দেবা। হ্যাঁ বই খাতা দিতে হয়, তুমি এত বছরে তুমি জানো না, এটা ধরো একটু। আমি বুঝতে পারছিলাম না, তুমি ভুলে যাও কেন বই খাতা দিয়ে? জানি না সত্যি, আমি আগে কোনো আগের বছরে কোনো বাড়ি আমি বই দেইনি না, ভুলে গেছি, এই বাড়ি থেকে বই নিয়ে আসলে না, খালি ভুলে যায়। আমাদের বাড়ি দিছিল না বই আগেরবার? আগেরবার দিছিলাম কি জানি, কোথাও একটা তো দিয়েছিল, আমাদের বাড়ি দিছিল। দেখো আজকে আমাদের সরস্বতী ঠাকুর বই খাতা নিয়ে চললো পুজো দিতে, মায়ের অঞ্জলি দিতে, বই খাতা নিয়ে অঞ্জলি দিতে যাচ্ছে মা সরস্বতী, পায়ে আলতা পরে, দেখো পায়ে আলতা পরে, দেখো চলো।
ফুল নিবি না, এনে দেখো জবা হয়েছে তো, জবা তুলবো না, ও মাথা কি জবাটা ফুটেছে প্রথম, বদলেন বাড়িকে দিয়ে দে, আমি এনে দিচ্ছি দাদা। শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাতে পায়ে ব্যথা, মাথা ঘুরছে, শুয়েছিলাম সেই দুটোর সময় শুয়েছি, এখন বাজে 5:30। বর ঢুকেছে সোজা করে না উল্টো, সেই দুপুরবেলায় দুটো না আড়াইটার সময় শুয়েছিলাম, আর এখন 5:00, 5:30 এখন উঠলাম। দেখো ওয়েদারটা কেমন, ওয়েদারটা কেমন দেখো, সরি হাজারটা প্লেন চলে গেল আমাদের মাথার উপর দিয়ে, তাহলে খিদে পায় না, 8:00 কিন্তু ইয়ে করা যাবে না, এই যে গান বান বাজছে বুঝছ, দুষ্টুমি করছে, যা বসো মামা, ভালো করে খাই, সুন্দর করে কপুটি কপুটি। হ্যাঁ হচ্ছে মুড়ি খাওয়ার পরে সন্ধ্যা, আজকে আমাদের গ্যাস নতুন গ্যাসের সিলিন্ডার লাগানো হয়েছে, সেখান থেকে ভীষণ গন্ধ বেরোচ্ছে, ওই জন্য সারাদিন রান্নাবান্না হয়নি, যেমন একটা গ্যাস অন করলেই গন্ধ বেরোচ্ছে, ভীষণভাবে গন্ধ বেরোচ্ছে। এখন এই যে ডিমের ঝোল করবো বলে গ্যাস জ্বালানো হয়েছিল, কিন্তু হবে না, প্রচুর গ্যাসের গন্ধ বেরোচ্ছে, চাটা করেই আবার নিচ থেকে বন্ধ করে দেবো, এত গ্যাসের গন্ধ বেরোচ্ছে সারা ঘর গ্যাসের গন্ধে ভরে যাচ্ছে। দুপুরবেলা কোনোরকম আলু সিদ্ধ ভাত রান্না করা হয়েছে, তাড়াতাড়ি করে আবার গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, এখনও আবার করা যাবে না, সমস্যা হচ্ছে, বন্ধ করে দিই নিচের থেকে। চলো চাটা ছেঁকে নি, খালি ঘুম পাচ্ছে কেন জানি না, চাটা ছেঁকে নি। দেখো এখানে আমরা সিরিয়াল দেখছি, আর হচ্ছে এই যে এইগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলো কমপ্লিট, আর এখন এই যে জিন্স প্যান্টালুনসের জিন্স এইগুলো এখন হচ্ছে, এই যে সুতো কাটার কাজ চলছে, এই যে ভেতরে ভেতরে সব সুতো থাকে এগুলোকে কেটে কেটে সমান করতে হয়, এই দেখো প্যান্টালুনসের
প্যান্টালুনস কোম্পানির, ছয় থেকে সাত বছর বাচ্চাদের প্যান্ট। আমাদের আমারটা 5 থেকে 6 বছর, আমারটা 5 থেকে 6 বছর। এই যে সুতো লেগে আছে না, এই যে সুতো লেগে আছে, এগুলোকে এইটা দিয়ে কাটছি বসে বসে। এই যে এই দিকগুলোটাকেও কাটতে হয়, সব কাটতে হয় কেটে কেটে। এই জায়গাটাকে বোতাম লাগাতে হয়। কি জিনিস না, কত কাজ থাকে একটা জিনিস। আমি এগুলো আগেও করেছি, দোকানে বিক্রি হতে যাওয়ার আগে কত রকম কাজ থাকে না জানি তো। শুনিনি তোকে সাউন্ড কমাতে বললে কি হবে শুনিনি, ওই বাইরে গান হচ্ছে কোথায়, ওটাও যদি শোনা যায় তাহলে তো হয়ে গেল। দেখ দেখ এই যে আমি এগুলোকে একদম কেটে ছোট ছোট এইটুকু এইটুকু করে দেব। আমি তো ভেতরে ঢুকি না এখনো, এই যে উল্টিয়ে নিয়ে ভেতরে ঢুকতে হবে, ভেতরে অনেক থাকে। ভেতরে আমি আগে ভেতরটা করে নিই তারপরে বাইরেটা করি, কেন ভেতরে এতগুলো থাকে তারপরে যদি করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তো পুচকুটার ছুটির দিন, ওই জন্য পুচকুটা এসব করছে, নাহলে ও পড়াশোনা করে। আর আজকে পড়াও হচ্ছে না। দাঁড়াও, মৌদি ফোন করেছে, ভিডিও কল। শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাতে পায়ে ব্যথা, মাথা ঘুরছে। শুয়েছিলাম সেই দুটোর সময় শুয়েছি, এখন বাজে 5:30। পর ঢুকেছে সোজা করে না উল্টো, সেই দুপুরবেলায় দুটো না আড়াইটার সময় শুয়েছিলাম, এখন 5:00, 5:30 এখন উঠলাম। দেখো ওই দাঁতটা কেমন, গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 7:00, আমি ঘুম থেকে উঠে গেছি। কদিন ধরেই বহরমপুর যাবো যাবো যাওয়া হচ্ছে না, আজকে যেতেই হবে। গতকাল সরস্বতী পুজো ছিল, যেহেতু এই বাড়িতে একটা বাচ্চা আছে ও খুব ভালোবাসে, বাচ্চাদের ভালোবাসাটা তো অন্যরকম হয়, তাই ওর কথা ফেলতে পারিনি, সরস্বতী পুজোর দিন আর যাইনি। তো আজকে এখন রেডি হয়ে নেবো আমি, আর বুঝতেই তো পারছো যাযাবরের জীবন, এই ব্যাগ কাঁধে করে করে এবারই ও বাড়ি ঘুরে বেড়ানোই আমার জীবন, কারণ এই জীবনটা আমি ডিজার্ভ করি, এই জীবনটা আমি ডিজার্ভ করি, কারণ আমি নিজে হাতে করে এই জীবনটা বেছে নিয়েছি, আমি নিজে হাতে করে জীবনটা বেছে নিয়েছি। আমার একটা সুন্দর জীবন হতে পারত, কিন্তু হবে না, কেন বলো তো? তোমরা সবাই ভাবো আমার দোষ, আমার দোষ হলেও না, আমাকে দিয়ে ভগবান এটা করাচ্ছে, আর এটা আমাকে দিয়ে করানোর জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, আমি তখন 7-এ পড়ি, আমাদের বাড়িতে একটা কাকু আসা যাওয়া করতো, বাবার বন্ধু ছিলেন, তিনি বলেছিলেন যে তোর সব কিছু থাকতেও থাকবে না, থেকেও থাকবে না, তোর মাথার উপরে ছাদ থাকবে না, একটা বয়স এসে একটা সময় এসে তোর মাথার উপরে ছাদ থাকবে না, তুই খেয়ে পরে বেঁচে থাকবি, তো পয়সা করি থাকবে চলার মতো, কিন্তু তোর মাথার উপরে ছাদ থাকবে না, আমার ওই কাকুটা বলেছিল। আমার আজ যত দিন যাচ্ছে যায় আমার ওই কাকুটার কথা খুব মনে পড়ে, যে কাকুটা আমার ভালো ভবিষ্যৎবাণী করেছিল, তার জন্যে আমি এই আজকে ব্যাগ নিয়ে নিয়ে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াই, বুঝলে? আমি না ঘর কোনো ভীষণ ঘর কোনো ঘর থেকে বেরোতে ভীষণ অপছন্দ করতাম একটা সময়, আর এখন দেখো সেই মানুষের ভাগ্যে কি জুটেছে, পরকিয়া করেছিলাম না তাই, পরকিয়া করলে এরকম হয়, যারা যারা পরকিয়া করো সাবধান হয়ে যাও, পরকিয়া করার কথা ভেবো না, পরকিয়া করলে স্বামী সংসার ছেড়ে ঘর ছাড়লে এরকমটাই হয় জীবনটা, এখন এরকমটাই হয়। আমি একটা ভুলে ভরা মানুষ, বোকা বোকা, আমাকে যে যেমন করে পারে সে যেমন করে বাজিয়ে নাই, খুব ভালো খুব ভালো। চলো সকালবেলা অনেকগুলো কথা বলে ফেললাম, তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কিছু করার নেই, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর কদিন থাকবো এখানে বলো? বাচ্চাটার মায়া ভীষণ, ও ভীষণ ভালোবাসে, আম্মি আম্মি করে, আমি যখন এখানে থাকতাম তখন আমার কাছেই থাকতো,
আমি যখন এখানে থাকতাম তোমাদের এর আগেও দেখিয়েছি, আর একটু আজকে তো চলে যাবো, লাস্টবারের মতো তোমাদের দেখিয়ে নিই। বুকটা ফেটে যায় জানো তো, এই ঘর থেকে বেরোতাম না সামান এক পা হাঁটলেই বাজারে। এই দেখো দেখো, সবার সংসার নিয়েই থাকতাম, ঘর বাড়ি গোছানো, উঠোন ঝাড় দেওয়া, রান্না বান্না, কাঁচা কুচি, সংসারের কাজ নিয়েই থাকতাম সবসময়। আমি ঘর থেকে বেরোনো পছন্দ করতাম না গো, আমি এরকম ছিলাম না। যতদিন সংসার করেছি, যেখানে করেছি 18 বছর যেখানে করেছি, সেখানেও আর এখানেও 12টা বছর কি বকা খেতাম। বাজার হাট যেতে পারে না, সব কিছুকে ঘরে এনে দিতে হয়। আমি বেরোনোই পছন্দ করতাম না ঘর থেকে, ঘরে থাকতে, ঘর গোছাতে, ঘরের কাজ করতেই ভালোবাসি আমি। আজকে ভাগ্যের পরিস্থিতি আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, কি আর করা যাবে বলো। চলো, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আমি যাই, রেডি হয়ে নিই, তারপরে একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো। প্রথমে যাবো এখান থেকে রানাঘাট যাবো, রানাঘাট থেকে ট্রেন পাল্টিয়ে তারপর বহরমপুর যাবো। তো চলো, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। আমি তো ঠিকমতো গুছিয়ে ভিডিও করতে পারি না, তোমরা অনেকে কমেন্ট করেছো, যেরকম পারি সেরকমই, যেরকম করি সেরকম, যেরকম পারি সেরকমই করি। তোমরা আমার পাশে থেকো, এটাই অনুরোধ তোমাদের কাছে আমার। এখনো পর্যন্ত একটাবার পয়সা পাইনি আমি। হ্যাঁ, আমার মেয়ে পয়সা দিচ্ছে, পাঠাচ্ছে, কিন্তু আমি নিতে চাইনি। কারণ জানো, ও আমার সঙ্গে কথা বলে না, আমার নাতনিটাকে আমার সঙ্গে কথা বলতে দেয় না এখনো। আমি ওর পয়সা নিতে চাইনি। যার মাধ্যমে পাঠিয়েছে সে আমাকে বুঝিয়ে শুনিয়ে নেওয়া করিয়েছে যে নে, তুই যার ইয়ে করে থাকিস না, পয়সাটা নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সে একজন গুরুজন ব্যক্তি, তাকে সম্মান জানাতে আমি না করতে পারিনি। মুখের ওপর আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়াই ভুল হয়ে গেছে, তাকে না দিলেই ভালো করতাম। আজকে আমার মেয়েটার সঙ্গে কথা বলতে পারি না, বাচ্চাটার সঙ্গে কথা বলতে পারি না, কিন্তু সামান্য 5,000 টাকার জন্য কত কিছু হয়ে গেল। আজকে তাপস বাবু মারা গেছে প্রায় 10-11 মাস হয়ে গেল, 1 বছর হতে আসলো, তার মধ্যে খালি 2 মাস না 3 মাসের ঘর ভাড়া দিয়েছিল। আর কি দিয়েছে আমাকে, আর একটা পয়সা আমি এত এতগুলো মাস কি করে চলছি, চলছি তো না, না খেয়ে তো পড়ে নেই, বেঁচে তো আছি, বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারতাম। কিন্তু যে আঘাতগুলো আমি পাচ্ছি দিনের পর দিন, একজন মাই সহ্য করতে পারে আঘাতগুলো। মুখ বুঝে সব আঘাতগুলো সহ্য করে যাচ্ছি, কোনো প্রতিবাদ করি না, কিচ্ছু করি না। আমি সবসময় আমার কাছের ভালোবাসার মানুষগুলোকে সেগুলো জানিয়ে গেছি, জানিস তো এরম হচ্ছে, এরম হচ্ছে, এরম হচ্ছে। তাদেরকে এক জায়গায় করে নিয়ে তোমাদের যদি বলতে পারতাম যে আমি সম্পূর্ণ দোষী না, তাহলে তোমরা বুঝতে পারতে। আমি নরম, আমি সরল সাদা সিধে বোকা মানুষ তো, তাই যার যেমন ভাবে এসে আমাকে বদনাম করে দেয়। রাত জেগে জেগে সবার ভিডিও দেখি, কাউকে কিচ্ছু বলবো না, সারাদিন নিজের নিজের নেটে হয় না, ভিডিও পোস্ট করতে গিয়ে, আপলোড করতে গিয়ে নিজের নিজের নেটে হয় না, সারাদিনে রাত জেগে জেগে এডিট আপলোড করি, রাত জেগে জেগে সবার ভিডিও দেখি, কে কী বলছে আমার নামে কোথায়, আর কাঁদি। আমি একটা কত অবহেলিত মানুষ সবার কাছে, সবাই ভালো, সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো থাকুক, আমি খারাপ, আমি অকৃতজ্ঞ, বেঈমান। চলো, রেডি হতে হবে, বেরোবো। এখন অনেক রাত, তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কিছু স্মৃতি শেয়ার করছি, প্লিজ কষ্ট করে শুনে নিও, সবাই ঘুমোচ্ছে তো, তাই একটু আস্তে আস্তে। এখানে কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, গত বছর সরস্বতী পুজোয় আমার সংসারে, যে সংসার আজ আর নেই, মানুষও নেই, সংসারও নেই, তো সেখানে গত বছর খুব মজা করে সরস্বতী পুজো হয়েছিল।
আমরা দুজনে নিজে হাতে ডেকোরেশন করেছিলাম, ঘরেই পুজোটা হয়েছিল, সেই কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।